আমরা এখন পেট্রাতে আছি, এই সুগন্ধি দ্রব্য বিক্রেতার সামনে। আদিকাল থেকে এই অঞ্চল সুগন্ধি দ্রব্যের সওদা করত, পেট্রা এসব নিয়ে লেনদেন করত আগেকার দিনে। আর পেট্রা প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে উঠেছিল এগুলোর মাধ্যমে। তারা প্রতি গ্রাম, গ্রাম প্রতি মীর বা ফ্র্যাঙ্কিনসেন্স বিক্রি করতেন 2 গ্রাম সোনার বিনিময়ে তখনকার দিনে। এই কারণেই জানবেন নবাটিয়ান লোকজন এত ধনী হয়ে উঠেছিল। খুব ভালো, চমৎকার যে আপনি এই পরম্পরা ধরে রেখেছেন, ধন্যবাদ আপনাকে। আমি ভীষণ খুশি আর গর্বিত। অন্ততপক্ষে জানেন এটাই একমাত্র দোকান যা এখনো নবাটিয়ানদের মূল ব্যবসা করে চলেছে পুরনো দিনের মতো। এতো দারুণ সুগন্ধি, কিন্তু আমার কাছে তো যথেষ্ট সোনা নেই। অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার যাত্রার বাকি দিনগুলোর জন্য শুভেচ্ছা জানাই। ধন্যবাদ।